বিরতির পর আবারও স্বাগত দেখছি নিউজ টোয়েন্টি ফোর সংবাদ আবার প্রবাসের খবর এবার যাবত জাপানে টোকিও থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাপান প্রবাসী তানিয়া মিথুন তানিয়া মিথুন স্বাগত প্রবাসের সংবাদে ফুটবল প্রসঙ্গেই জানতে চাই টোকিও শহরের বড় বড় রাস্তার পাশে বিশাল বিশাল টিভি পর্দায় সুশৃঙ্খলভাবে মানুষ ফুটবল বিশ্বকাপ উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিদের উদযাপনটা কীরকম সেটি আমাদেরকে জানাবেন তা নিয়ে ধন্যবাদ জায়ে আসলে বাংলাদেশিরা তো জানেন যে আমাদের হচ্ছে যে ফুটবল নিয়ে বা খেলা নিয়ে আমাদের ভিতরে যে উন্মাদনাটা সেটা তো হচ্ছে মানে অসম্ভব রকমের সবসময় থাকে আর কি উপভোগ করবার মতই আর এখানে আমরা যেহেতু এশিয়ার একটি দেশ আর কি জাপান ফুটবল অন্যতম শক্তি ফুটবল শক্তি জাপান এবার বিশ্বকাপে ষোলো মানে রাউন্ডে চলে গিয়েছে তো এটা নিয়েও তো বাংলাদেশিদের ভিতরে আহ সাংঘাতিক রকমের একটা উত্তেজনা কাজ করছে আর হচ্ছে বিশ্বের সবথেকে বড় উৎসব হচ্ছে এই ফুটবল উৎসব তো সারা বিশ্ব মেতে আছে এই ফুটবল উন্মাদনায় আমরা বাংলাদেশিরা তো এখানে অবশ্যই পিছিয়ে নেই সাংঘাতিক ভাবে উপভোগ করছে খেলাটি আসলে আমাদের আপনারা জানেন যে জাপানে তো আসলে কাজ থাকে জাপানে না পৃথিবী সব দেশেই থাকে তো আমাদের আসলে টাইমটা যেমন রাত তিনটার সময় খেলা হচ্ছে এরপরেও যারা বাংলাদেশিরা বলেন যারা ভালোবাসে ফুটবলটাকে তারা কিন্তু ঠিক রাজ্যে গিয়ে মানে ফুটবল খেলা দেখছে আবার ঠিক সকালে উঠে কাজেও যাচ্ছে আর এখানে একটু আমরা যেমন বাংলাদেশে খুব উৎসব করে কি সবাই মিলে আনন্দ করে হই হুল্লোর করে উপভোগ করি এখানে আসলে সেইভাবে পসিবল হয় না কারণ হচ্ছে আপনারা তো জানেন যে জাপানিজরা খুব শান্তিপ্রিয় একটা মানুষ তো ওরা পাশের বাড়ির মানুষদেরকে ডিস্টার্ব করাটা খুব একটা পছন্দ করে না তো এখানে জাপানিজরাও যেভাবে খেলা দেখে একইভাবে বাংলাদেশিরাও যারা একসাথে থাকছে বন্ধু-বান্ধবরা মিলে যেই যেই দলকে সাপোর্ট করছে সেই টিমের জার্সি পরে বন্ধু-বান্ধব মিলে তারা আনন্দ করে খেলা উপভোগ করছে আর এশিয়ার দেশ হিসেবে যেহেতু জাপান এগিয়ে আছে এবং জাপান খুব ভালো পারফর্ম করছে ফুটবলে সো डेफिनेटली বাংলাদেশীদের ভিতরেও একটি উত্তেজনা রয়েছে তবে সবচাইতে বেশি সাপোর্টার কিন্তু সবসময়ের মতোই ব্রাজিল এবং আর্জেন্টিনা বেশি বাংলাদেশীরা তো অবশ্যই আর তারপরে যারা জাপানে আছি আমরা डेफिनेटলি জাপানকেই সাপোর্ট করছে আপনি আমি তাহলে ওকে শুনতে পাচ্ছি নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি আপনি ব্রাজিলের জার্সি পরে আছেন অর্থাৎ ব্রাজিলের সাপোর্টার আপনি গতকাল রাতে বিদায় নিয়েছে আর্জেন্টিনা ফ্রান্সের সাথে খেলে দর্শকদের মতে বা দর্শকরা মনে করেন যে ব্রাজিল আর আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী যদিও আসলে তারা নিজেরা মনে করেন কিনা আমরা জানি না যেহেতু দর্শকরা বা সমর্থকরা বেশি রয়েছেন বাংলাদেশে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দলের জন্য শুভকামনা প্রবাসী টোকিও প্রবাসী জাপানের টোকিও থেকে যুক্ত হয়েছিলেন তানিয়া মিথুন তিনি বলছিলেন ফুটবল বিশ্বকাপ নিয়ে এবং জানাচ্ছিলেন জাপানে উদযাপন জাপানে ফুটবল খেলা কিভাবে দেখেন প্রবাসীরা এবং জাপানিজরা কীভাবে দেখেন কীভাবে উদযাপন করেন এ বিষয়ে জানা ছিলেন